সারা ভারতবর্ষ ব্যাপী সদস্য সংগ্রহ অভিযান চলছিল। সদস্য সংগ্রহ অভিযান শেষ হওয়ার পর সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া চলছিল। পশ্চিমবঙ্গেও বিভিন্ন বুথে বিভিন্ন জেলাতে নির্বাচন হয়েছে এবং তারপর বুথের প্রক্রিয়া যখন শেষ হয়ে গেছে তারপর মণ্ডলের প্রক্রিয়া চালু হয়েছে। আজকে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার যে 18টা মণ্ডল আছে সেই 18টা মণ্ডলের মধ্যে যারা যারা সভাপতি হচ্ছেন তাদের নাম আমি ঘোষণা করব। 18টা মণ্ডলের মধ্যে 14টা মণ্ডল নতুন সভাপতি নিযুক্ত করা হচ্ছে এবং 4টি যারা ছিলেন তাদেরকে রাখা হচ্ছে। প্রথম হচ্ছে নয়াগ্রাম মধুসূদন মাহালি, দু নম্বর হচ্ছে চাঁদাবিলা শিবলাল টুডু, গোপীবল্লভপুর 1 নগেন সিং, গোপীবল্লভপুর 2 হীরক ঘোষ, সাতমা হচ্ছে মুরালী ঘোষ, বেলেবেড়াতে হচ্ছে সমিত পাত্র, রোহিণীতে হচ্ছে ভিক্টর মাহাতো, সাঁকরাইল জিতেন সিং, লোধাশুলিতে সুকেন্দু মাহাতো, শালবনীতে পূর্ণচন্দ্র মাহাতো, ঝাড়গ্রাম বাপ্পাদিত্য চালক, ঝাড়গ্রাম গ্রামে ঝাড়গ্রাম টাউন নন্দন ঠাকুর, লালগড় বাবলু মুর্মু, শিলদা সব্যসাচী বরাট, বিনপুর চন্দ্রশেখর প্রতিহার, বেলপাহাড়ি দীনবন্ধু কর্মকার, জামবনি ভীম সোরেন, দিদিনী বাজুন সোরেন। এই 18টা মণ্ডল সভাপতি তাদেরকে নিযুক্ত করা হলো এবং এরপরে ডিসেম্বর মাসের 5 তারিখের মধ্যে আমরা জেলা সভাপতি এবং তারপর কমিটি ঠিক করা হবে। বাধ্য হলো কতজনকে যাচ্ছিল? যারা মানে 18টার মধ্যে 14 জনকে নতুন করা হলো, যে নতুন তারা মণ্ডলের কেউ সাধারণ সম্পাদক, কেউ সহসভাপতি, বিভিন্ন দায়িত্ব এর আগে তারা পালন করেছিলেন তাদেরকে সভাপতি করা হলো এবং যাদেরকে বাদ দেওয়া হলো তাদেরকেও পার্টির জেলার বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন দায়িত্ব দিয়ে তাদেরকে কাজে যুক্ত করা হয়।